দেখুন, যে কারণে চীনের ওপর নজরদারি বাড়াতে ভারত মহাসাগরে আরও শক্তিশালী ইন্ডিয়ান নেভি। চীনকে আরও চাপে ফেলতে এবার ভারত মহাসাগরে নিজেদের আরও শক্তিশালী করে তুলছে ইন্ডিয়ান নেভি। চীনের উপস্থিতি মাথায় রেখেই সেখানে 12টিরও বেশি জাহাজ মোতায়েন করল ভারত। বিভিন্ন কারণে এই জাহাজ মোতায়েন আরও প্রয়োজনীয় হয়ে উঠেছিল বলে জানান ভারতীয় নৌসেনাবাহিনীর মুখপাত্র। চীনের উত্তরোত্তর শক্তি বৃদ্ধি ক্রমশই চিন্তায় ফেলছে অনেককেই। সাম্প্রতিককালে তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে চিন্তিত ভারত চীনের ওপর নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সামরিক শক্তির আধুনিকীকরণে আরও জোরদার দিচ্ছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল ভারত মহাসাগর। এর আগে শ্রীলঙ্কায় চীনের দুটি সাবমেরিনের উপস্থিতির কূটনৈতিক বিরোধিতা করেছিল কলম্বো এবং ভারত। গোয়া মেরিটাইম কনক্লেভ এ বক্তব্য রাখতে গিয়ে গত সপ্তাহে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ জানান, ভারত মহাসাগরে সামরিকীকরণ চিন্তার বিষয়। কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি জানান, অনেকেই এখানে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে, যা ক্রমশই দেশে জটিলতা সৃষ্টি করছে। তবে চীনের উপস্থিতির মাঝেই আমেরিকা জাপানের সঙ্গে তিন দিনের যুদ্ধমহড়া করে ভারত। ইন্দো প্যাসিফিকে ভারতের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলার কথা ইতিমধ্যেই জানিয়েছে আমেরিকা। তবে সেন্টার ফর পলিসি রিসার্চের প্রফেসর ভারত কার্নার জানান, যদি মালাক্কা স্ট্রিটে চীনের পদক্ষেপের দিকে মনোযোগ দিতে হয় তাহলে 15টি জাহাজে সেই কাজ করা যেতে পারে। তবে ভারতকে যে আরও প্রস্তুতি নিতে হবে সে কথাও জানান তিনি।